মুখটা তুলে আকাশটাকে ব্যান্ড সঙ্গীতের আকাশে উজ্জ্বল এক নক্ষত্রের নাম সাইদুস সুমন, যাকে আমরা বেস বাবা সুমন নামে চিনি। তরুণদের মনে দাগ কেটে রাখা অদ্ভুত এই ছেলেটি মঞ্চে আসে না অনেক সময় ধরে, কারণ তার শরীরে ধরা পড়েছে মরণঘাতক ক্যান্সার। গান যার প্রাণ আর বেস গিটার যার আত্মা, তাকে কি আর বিচ্ছিন্ন করা যায় সঙ্গীত থেকে? তাই তো শরীরে প্রায় ডজনখানেক স্ক্রু নিয়ে বারবার ফিরে এসেছেন গানের মঞ্চে। 2013 সাল থেকে একাধিকবার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে, কিন্তু কখনোই গিটার বাজানো ছাড়েনি এই সুরের জাদুকর। বাজাতে সমস্যা না, আমার অ্যাকচুয়ালি বসে থাকাটা একটু প্রবলেম। প্রায় 29 বার অপারেশন টেবিল থেকে উঠে আসা এই শিল্পীর গত বছর মনে হয়েছে তার বয়স হয়ে গিয়েছে, তাই তো তিনি ভক্তদের জন্য গেয়ে দিলেন বয়স হলো আমার শিরোনামের একটি গান। বয়স হলো আমার। বেস বাবা কথা দিয়েছিলেন যদি তিনি ফিরে আসতে পারেন তবে ভক্তদের উপহার দিবেন নতুন নতুন গান, আর তাই সম্প্রতি নিজের অষ্টম অ্যালবামের কথা জানান দিলেন এই শিল্পী। চোখের পানি মুছে ফেলে রোববার রাতে ফেসবুক পোস্টে সুমন জানান চলতি বছরই আসবে তাদের অ্যালবামটি। তার ভাষ্য, গত একটা সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম, ঘুমিয়েছি প্রতিদিন গড়ে 4 ঘন্টার বেশি না, সারাক্ষণ ব্রেইন স্টর্মিং, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এক্সিকিউশন, কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলার কোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপার হলো একবারের জন্য বিরক্তি আসেনি মনে, কারণ কাজটা আমার কাছে অনেক স্পেশাল বলা যেতে পারে। কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের অন্ধকারের পাতলামিতে নিথর হয়ে 1986 সালে ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে সুমন তার রক সঙ্গীতের জীবন শুরু করেন। মাত্র 19 বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। 1997 সালে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজে গিটার বাজান তিনি। 2 বছর ওয়ারফেজে বাজানোর পর 1999 সালে নিজের প্রথম একক অ্যালবাম সুমন ও অর্থহীন থেকে ব্যান্ড দল অর্থহীনের যাত্রা শুরু করেন বেস বাবা সুমন। বিনোদন ডেস্ক, দেশ টিভি।